بسم الله الرحمن الرحيم. الدرس الخامس. كونتم أدى كونتم فاد. درس من يلو فاد آر الخامس من يلو كونتم. আজকে যে আলোচনা, এই আলোচনাটা আপনি আগে কিছুটা পড়েছেন, এই জন্য এটা আপনার জন্য সহজ হবে। শব্দের শেষে জমির যোগ করে, শব্দের শেষে জমির যোগ করে অনুবাদ করা। যেমন দেখেন এখানে আমার বোঝানোর জন্য আমরা এটা আগে বলেছিলাম ইয়া ব্যবহার করি, শব্দের শেষে ইয়া যোগ করে আমার বোঝাই। কিতাবি আমার বই, কিতাবি আমার বই। আমার কলম বোঝাতে কলামি আমার কলম, আমার খাতা বোঝাতে কুরসাতি আমার খাতা। অর্থাৎ ইয়া যোগ করলেই। আর আমরা আরেকটা কথা বলেছিলাম আগে, যে যখন ইয়া যোগ করব তখন এই যে যে শব্দের সাথে যোগ করব ওই শব্দের সাথে জেদ হবে। যেমন কিতাব, ইয়া যোগের কারণে শব্দের শেষে কি হলো, জেদ হলো, হয়েছে এখন কি, কিতা বি, কিতা বি। আর ইয়া ছাড়া অন্যান্য যে জমির গুলো আছে ওই ক্ষেত্রে শব্দের শেষে যখন তার মধ্যে ফেস হবে, এক ফেস হবে, যদি শুরুতে কোনো আমেল না থাকে। যেমন কিতাবুকা, কিতাবুকি, কিতাবুহু, কিতাবুহা। তাহলে আমার বই কিতাবি, তোমার বই কিতাবুকা বা কিতাবুকি। কিতাবুকা হবে পুরুষের জন্য কাবজবট কা, আর কিতাবুকি কাবজের কি, এটা হবে মহিলার জন্য কিতাবুকি তোমার বই। কিতাবুহু বা কিতাবুহা তার বই, কিতাবুহু পুরুষের জন্য, কিতাবুহা মহিলার জন্য। আর আরেকটা যে বাকি আছে তা হলো এখানে তোমাদের, আর এখানে আরেকটা হলো কিতাবুনা আমাদের। তাহলে কিতাবুনা আমাদের বই, কিতাবুকুম তোমাদের বই, কিতাবুহুম তাদের বই। তাহলে এখানে যেহেতু একটারও জমা উল্লেখ করেন নাই, তা জমা আলোচনা পরে আসবে। আর এখানে শুধু সবকিছুর এক বসন্ত উল্লেখ করেছেন, আমার বই, তোমার বই, তার বই। আমার বই বুঝাতে আমরা ব্যবহার করলাম শব্দের শেষে ইয়া যুক্ত করলাম, তোমার বই বুঝাতে আমরা শব্দের শেষে কাবজবর কা কিংবা কাবজের কি যুক্ত করলাম। তাহলে তোমার বই বুঝাতে কাবজবর কা বা কাবজের কি আসবে। তবে এটা হবে অবস্থা ভেদে, যাকে আমরা উদ্দেশ্য করে বলবো তিনি যদি পুরুষ হন তাহলে কিতাবু কা, আর তিনি যদি মহিলা হন তাহলে কিতাবু কি। এরপরে হলো যাকে উদ্দেশ্য করি, অর্থাৎ থার্ড পার্সন যদি হয় তখন আমরা বলবো কি, কিতাবুহু পুরুষ হলে আর মহিলা হলে কিতাবুহা। এখন পরবর্তী এক্সাম্পল দিয়েছে কলামু দিয়ে, কলামুন কলামি, আমার কলম, কলামুকা তোমার কলম, কলামুকি তোমার কলম, কলামুহু তার কলম, কলামুহা তার কলম। সাআতুন দিয়ে সাআতি আমার ঘড়ি, সাআতুকা তোমার ঘড়ি, সাআতুকি তোমার ঘড়ি, সাআতুহু তার ঘড়ি, সাআতুহা তার ঘড়ি। আবার মুআল্লিমুন দিয়ে, মুআল্লিমুন অর্থ শিক্ষক, তাহলে মুআল্লিমি আমার শিক্ষক, মুআল্লিমুকা তোমার শিক্ষক, মুআল্লিমু কি তোমার শিক্ষক, মুআল্লিমুহু তার শিক্ষক, মুআল্লিমুহা তার শিক্ষক। তাহলে এখানে তিনটা শব্দ দিয়ে উদাহরণ দিচ্ছে, আমরা এরকম আরো অন্যান্য শব্দ দিয়ে বলতে পারবো। উপরে অনুকরণ অর্থ সহ বলো, কে বলবেন বলেন তো, মাদ্রাসা আছে, রিভার্স আছে, কে বলবেন বলেন একজনে, জি বললে বলেন, আবু ওমা ভাই আপনি কি বলতে পারবেন, মাদ্রাসাতুন উপরের অনুকরণে, মাদ্রাসাতি, মাদ্রাসাতুকা, মাদ্রাসাতুকি, এভাবে আর কি বলতে পারবেন?
আপনার সম্ভবত এতক্ষণ পর্যন্ত আমি যা বললাম আপনি খেয়াল করেন না মনে হয়, এই জন্য মনোযোগ। আরেকবার উত্তর আচ্ছা জি বলেন। জি মাদ্রাসা দিয়ে বলবো, জি মাদ্রাসা দিয়ে বলেন। মাদ্রাসাটি আমার বিদ্যালয়, জি এবং মাদ্রাসাটা তোমার বিদ্যালয়, মাদ্রাসাটা কি তোমার মহিলা বিদ্যালয়, মাদ্রাসা তো কি, মহিলা হ্যাঁ মাদ্রাসা হু, মাদ্রাসা তো হু, মাদ্রাসা হু হচ্ছে তার বিদ্যালয়, জি মাদ্রাসা তু তার বিদ্যালয়, তারপর যে মাদ্রাসা তুহা হচ্ছে তার মহিলার বিদ্যালয়, হ্যাঁ সুন্দর। হ্যাঁ এবার লেবাস দিয়ে বলেন। জি লিবাসি আমার পোশাক, লিবাসুকা তোমার পোশাক, লিবাসু কি তুমি মহিলার পোশাক, আর হচ্ছে লিবাসুহু তার পোশাক, লিবাসুহা তার মহিলার পোশাক। জি শুকরান। এবার আবু ওমামা ভাই, এবার আপনি বলেন হাদি কতন দিয়ে। আপনি আনমিউট করেন, আপনি হয়তো বলতেছেন কিন্তু আপনার আনমিউট এখানে আসতেছে না। জি এবার বলে হাদি কতন দিয়ে। হাদির পতি আমার জি বাগান, জি হাদির পতু কা জি তোমার বাগান, হাদির পতু হু তার বাগান, হাদির পতু কি একজন স্ত্রী পাচক তোমার বাগান, হাদির পতু হা হাদির পতু হু তার বাগান, হাদির পতু হা তার বাগান স্ত্রী পাচক। আচ্ছা এবার বাইতুন দিয়ে বলেন। বাইতুন, বাইতুন হলো বাইতিহি আমার বাড়ি, বাইতুহু তার বাড়ি, বাইতি বাইতুকা তোমার বাইতি বাড়ি, বাইতি বাইতি আমার বাড়ি, হুম বাইতিহি তার বাড়ি, বাইতিহি ন বাইতুহু তার বাড়ি, হ্যাঁ বাইতুহু, হ্যাঁ বাইতুহু তার বাড়ি, বাইতুকা তোমার বাড়ি, বাইতুকি তোমার বাড়ি, বাইতুহু বাইতুহা তার বাড়ি, আর কলা সুয়াত। আচ্ছা এবারে শিলা ইসলাম, শিলা এবার আপনি বলেন কলম সুয়াতুন দিয়ে। আসসালামু আলাইকুম হুজুর, জি কলা ইসু মানে কি আমি এটা জানি না, কলম সুয়াতুন টুফি, মানে জি হুজুর মানে এর অর্থটা কি হবে, কলম সুয়াতুন টুপি অর্থ হলো টুফি, জি ও টুপি ও হচ্ছে কলা ইসে তু তি, কলন সুয়াতি, কলন সুয়াতি এভাবে, হ্যাঁ কলং সুয়াতি আমার টুপি, হুম কলং সুয়াতিকা তোমার টুপি, কলং সুয়াত কি মেয়েদের হচ্ছে তোমার টুপি, তারপর কলং সুয়াতুহু তার টুপি, কলং সুয়াতিহি তার টুপি মেয়েদের বলতে জি ওইটুকুই। কলম সুহা। আচ্ছা এবার মিজল্লাতুন অথর সাতা বলেন। আমি বলবো হ্যাঁ মিজাল, মিজাল লিহাতিহি আমার সাতা, মিজাল লিহা টিকা তোমার সাতা, মিজাল লিহা টুকি, মিজল মিজাল্লাতি, মিজল্লাতি, হ্যাঁ মিজাল্লাতি আমার টুপি মানে আমার সাথে, মিজাল্লাতিকা তোমার টুপি, মিজাল্লাতুকা তোমার তোমার টুপি মেয়েদের, মিজাল্লাতিক তুহু তার টুপি, মিজাল্লাতুহু তুহা তার টুপি মানে তাদের টুপি সে মেয়েদের বলতে। তাদের তো নয় মানে তার, হ্যাঁ আচ্ছা শুক্র, তাহলে ঠিক আছে বুঝাচ্ছে। আচ্ছা এরপর এখানে আরো শব্দ আছে যেমন আবুন বাবা, উম্মুন মা, তারপর আখুন ভাই, উখতুন বোন, আম্মুন চাচা, আম্মাতুন ফুফু, খালুন মামা, খালাতুন খালা, জাদ্দুন দাদা বা নানা, জাদ্দাতুন দাদি বা নানি।
এখানেও একই রকম, যেমন আবুনে জাত আপনার ইয়াজক করলে কি হবে? আবি। উম্মনের সাথে আপনার ইয়াজক করলে কি হবে? উম্মি। আর তবে আমরা যদি এখানে আবুনের সাথে যদি আমরা কাফ যুক্ত করতে যাই, তখন কিন্তু আবুনের সাথে একটা ওয়াও বৃদ্ধি হবে, আবুকা। তখন হবে কি? আবুকা, তোমার বাবা। আবুন শব্দের ক্ষেত্রে কথা খেয়াল রাখবেন। আর একটা হলো আখুন, আবুন এবং আখুন এই দুটা শব্দের ক্ষেত্রে আপনার যখন কাব যুক্ত করবেন কিংবা আপনার হলো হা যুক্ত করবেন, ইয়া সারা মানে ইয়া সারা অন্যান্য জমির যখন যুক্ত করবেন, তখন তার সাথে আপনার ওয়াও আসবে। বুঝে আসছে? হ্যাঁ হ্যাঁ, আসমাউল সিত্তা। তাহলে হবে কি আপনার? আবু কা, আবু কি, আবু হু, আবু হা, আবার আহু হু, আহু হা, আহু কা, আহু কি। আর উম্মুনের ক্ষেত্রে কিন্তু ওয়াও আসবে না, উম্মুনের ক্ষেত্রে উম্মুকা, উম্মি, উম্মুকা, উম্মুকি, উম্মুহু, উম্মুহা, এরপরে উখতুন, এক্ষেত্রে আসবে না। মানে ওই দুইটা শব্দের ক্ষেত্রে খেয়াল রাখবেন। আচ্ছা, বাকিগুলো আপনার নিজে বানাতে পারবেন। এখানে এখানে দেখেন এমডি কি মোহাম্মদ জোবায়ের। জি, আপনি ক্লাসে আসছেন কি আপনার তেলাওয়াত শোনানোর জন্য? আইয়ুহাল ওয়ালাদু, ইয়া ওয়ালাদু আর কি, হে ছেলে। আর আইয়াতুহাল বিন্তু, মেয়েদের ক্ষেত্রে আমরা এখানে তুহা ব্যবহার করতে হবে। আইয়াতুহাল, হ্যাঁ, আইয়াতুহাল বিন্তু। এখন দেখেন যদি শব্দটা আলিপ্লাম যুক্ত হয়, তখন আমরা আইয়ুহাল ওয়ালাদু এবার বলবো, আইয়ুহা আনবো। যদি আলিপ্লাম যুক্ত শব্দ না হয়, তাহলে আমরা ইয়া দিয়ে বুঝবো, ইয়া ওয়ালাদু, ইয়া ওয়ালাদু এভাবে বলবো, বা ইয়া বিন্তু। এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, ইয়ার পরে একক যদি শব্দ হয়, তাহলে তার মধ্যে এক পেশ হয়, কয় পেশ হবে? এক পেশ। ইয়া ওয়ালাদু, ইয়া বিন্তু, ইয়া রাজুলু, ইয়া ইমরাতু, এভাবে ইয়া জাইদু, ইয়া খালিদু। যদি শব্দটা একক হয়, শর্তটা মনে রাখবেন, যদি দুটা শব্দ হয় তখন নয়, একক শব্দ হলে। আচ্ছা, আইয়ুহাল ওয়ালাদু অর্থ হলো আপনার ইয়া ওয়ালাদু, একই, শুধু ব্যবধান হলো ওখানে আলিপ্লাম যুক্ত হওয়াতে আইয়ুহা ব্যবহার করছে। আচ্ছা, ইসমুন নাম, সাদিকুন বন্ধু, আদুবুন শত্রু। দেখেন এখানে তামরিন দিয়ে তারা তামিম দিয়ে দেওয়া হয়েছে, তাহলে আপনার দ্বারা কষ্ট হবে না। আবুন থেকে আবি, আবু কা, আবু কি, আবু হু, আবু হা, আখুন থেকে আখি, আখু কা, আখু কি, আখু হু, আখু হা। শুধু অর্থটা আপনার খেয়াল করবেন এতটুকুই, যে আমার বাবা, তোমার বাবা, তোমার বাবা, তার বাবা, তার বাবা, এভাবে। আচ্ছা, আনা তিলমিজুন, নিজের সম্পর্কে কিছু কথাবার্তা। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। ইসমি শাহিদুন, আমার নাম শাহিদ। আদা কিতাবি, এটা আমার বই। ওয়াজালিকা কলামি, ওটা আমার কলম। হাদিহি হাকিবাতি, এটা আমার ব্যাগ। ওয়াতিলকা কুরআসাতি, ওটা আমার খাতা। কিতাবি জাদিদুন, আমার বই নতুন। ও কলামি জাইয়িদুন, আর আমার কলম ভালো। হাকিবাতি জাদিদাতুন, আমার ব্যাগ নতুন। ও কুররাসাতি জাইয়িদাতুন, আর আমার খাতা ভালো। তাহলে এখানে নিজের সম্পর্কে প্লাস নিজের বস্তু সম্পর্কে বলা হয়েছে। অর্থাৎ কিভাবে আপনার মাকালা লিখবেন, মাকালা মানে হলো রচনা, আরবিতে কিভাবে রচনা লিখবেন তার কিছু কাঠামো দেখাচ্ছেন। এতে ছোট ছোট আপনার, যেমন আপনি ছোটবেলা পড়ছেন যে
গরু আপনার হলো চারটি পা আছে, দুইটি শিং আছে, এভাবে যেরকম পড়ছেন ওইটাই আর কি। আপনি কি করবেন আস্তে আস্তে এবার আরবিতে রূপ দান করবেন। নিজ সম্পর্কে বললে প্রথমে আমি কি তা বলবেন, আমি একজন ছাত্র, আমার নাম অমুক, এরপরে হলো এটা আমার বই, এটা আমার কলম, এটা আমার পাঞ্জাবি, ওটা আমার রুমাল ইত্যাদি বলবেন। এটাকে আরবি বলবেন। এরপরে এটা প্রথমে খাতায় লিখবেন এভাবে, এখানে হয়তো কিতাব কলম ইত্যাদি দিয়েছে, আপনি এরকম একবার লিখবেন, তারপর পড়বেন, পাঁচবার করে পড়বেন। এরপরে এবার আপনি মুখস্থ বলবেন, পাঁচবার দেখে পড়বেন আর একবার মুখস্থ বলবেন। এরপর আবার নতুন বিষয় সাজাবেন, দেখবেন আপনার মুখ চালু হয়ে গিয়েছে। ফাতেমা তো উক্তি আর একটু যুক্ত করতেছেন একই রকম এটার সাথেই। ফাতেমা তো উক্তি, ফাতেমা আমার বোন, ও আনা আখুহা আর আমি তার ভাই। হাদিহি গুরফাতি, এটা আমার কামরা। বাবুহা মাফতুহন, তার দরজা খোলা। ওই যে বাবুহা হা, তবে এখানে এই হাটা আর ওখানে যে হা গেছে, ওখানে হা দ্বারা একজন স্ত্রী সাথে সম্পৃক্ত বাস্তবে যারা মোয়ান্নাস তাদের সাথে, আর এখানে হাটা হলো কামরার দিকে। তা আমরা ওই সময় মনে হয় গতকালকে দর্শক মনে বলেছিলাম যে আপনার হলো মোয়ান্নাস দুই ধরনের, মোয়ান্নাসে হাকিকি, মোয়ান্নাসে গায়ে হাকিকি, মোজাক্কারা দুই ধরনের, মোজাক্কারা হাকিকি, মোজাক্কারা গায়ে হাকিকি। হাকিকি হলো যারা বাস্তবেই পুরুষ বা মহিলা হয়ে থাকেন তাদেরকে হাকিকি বলে, আর গজা হাকিকি বাস্তবে না কিন্তু শব্দগত ভাবে তাকে মুয়ান্নাস ধরা হয়, হুকুমগত ভাবে মুয়ান্নাস ধরা হয়। আর তার একটা আলামত আমরা বলেছিলাম গোলতা হওয়া, যেমন গুল ফাতুন গোলতা ছিল। আচ্ছা তাই গুল ফাতুন এটা যেহেতু মুয়ান্নাস তাই তার দিকে ফিরবে কি ওই হা, মোজাক্কার হইলে হু হইতো, তাহলে হাজিহি গুলফাতি বাবুহা মাফতুহন ও নাফিজাতুহা মাফতুহাতুন ও নাফিজাতুহা মাফতুহাতুন। আর তার জানালা গুলফাতুন, তাহলে ওস্তাদ গুলফাতুন তাহলে গাইরে হাকিকি, জি গাইরে হাকিকি, এটা কি মানে সুরি হবে? না এখানে সুরি হবে না, সুরিটা হলো আপনার জমার ক্ষেত্রে বা আপনার তাসনিয়ার ক্ষেত্রে যা আসে, তাহলে আপনার হলো তাসনিয়ায় সুরি হাকিকি মানবী, আবার জমা জমা সুরি, জমা হাকিকি, জমা মানবী, এক্ষেত্রে আপনার সুরি নাই। জি তাহলে গাইরে হাকিকি আমি এখানে কি ধরবো? এখানে গাইরে হাকিকি মানে হলো এটা বাস্তবে নয় শব্দগত ভাবে, যেমন আপনাকে বলি মানবী সুরি, যেটা আপনি দেখেন ওখানে আমাদের হলো সুরি হলো যে এই শ্রুনা থেকে শ্রবণা শব্দটা, এটা হলো সুরি, তাই না? ওখানে ওয়াও নুন দ্বারা বৃদ্ধি করা হয়েছে, ওয়াও নুন দ্বারা দেখা যাচ্ছে মানে অর্থাৎ আকৃতিগত ভাবে, ওটা সুরি মানে হলো আকৃতিগত ভাবে জমা বাস্তব, আর মানবী হলো অর্থগত ভাবে জমা। জি আর এখানে গয়া হাকিকি দ্বারা উদ্দেশ্য যেটা, আর ও প্রথম যেটা সেটা হাকিকি, তো ওখানে হাকিকি যেটা হাকিকি হলো বাস্তবে, তো এখানে আমরা প্রথমে হাকিকি যেটা বললাম বাস্তবে, অর্থাৎ বাস্তবে আমরা দেখি তারা পুরুষ কিংবা মহিলা। তো এখন গায়ে হাকিকি বলি মানে বাস্তবে তারা পুরুষও না মহিলাও না, তাহলে শব্দগত ভাবে মানে এটাকে আমরা লবজি বলতে পারি, গায়ে হাকিকি অপর নাম, গজা হাকিকি আমরা অপর ভাবে অপর নাম দিতে পারি কি লবজি মানে লবজগত ভাবে মুয়ান্নাস। জি আচ্ছা, ওয়া নাফিজা তুহা মাফতুহাতুন, তার জানালা খোলা। গুরফাতি নাজিফাতুন অফিরশি নাজিফুন, আমার কামরাটি পরিচ্ছন্ন। অফিরশি নাজিফুন, আমার বিছানা পরিচ্ছন্ন। এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে গুরফাতুন মুয়ান্নাস বিদায় তার খবরটা মুয়ান্নাস এসেছে, ফিরাশুন মুজাক্কার বিদায় তার খবরটা মুজাক্কার এসেছে, তাহলে ওইটা আমাদের খেয়াল করতে হবে। এই নাফিজাতুহা নাফিজাতুন মুয়ান্নাস বিদায় মাফতুহাতুন আনা হয়েছে, বাবুহা বাবুন মুজাক্কার বিদায় মাফতুন আনা হয়েছে, মজফিলে দর্তব্য না। এখানে এই বাবুহার মধ্যে বাবুন হলো মজব আর আ হলো মজফিলাই,
মজফ ইলাই ধর্তব্য হবে না, মজফের এতে বারে তখন কি হবে খবরটা আনা হবে। তো মজফ কি বাপ, তো বাপ মোজাক্কার তাই মাতৃ হন মোজাক্কার, বুঝে আসছে? তাহলে এখান থেকে নিয়ে পর্যন্ত নিজের সম্পর্কে নিজের বোন সম্পর্কে বলেছেন, আরো আছে সামনে ওইটাও একই সাথে যে বাশিরুল মুআল্লিমি, বাশির আমার শিক্ষক। তারপর হলো এখানে দুটো নুন কেন আছে, ও আনা হবে একটা একটা আনা তিলমি জাহু হবে, একটা নুন বাদ যাবে এখানে। ও আনা তিলমি জুহু, ও আনা তিলমি জুহু, আর আমি তার ছাত্র। হাদা কলমুহু, এটা তার কলম। ও তিলকা সাআতুহু, ওটা তার ঘড়ি। এখানে দেখেন তিলকা মুয়ান্নাসের জন্য এনেছেন আর হাজা মুজাক্কারের জন্য। কলামুহু জাদিদ, সাআতুহু জাদিদা, তার কলম নতুন আর তার ঘড়ি নতুন। আচ্ছা, এরপরে এখন মানে উদ্দেশ্য করে খেতাব করে বলতেছেন, ইয়া ফাতেমা, হে ফাতেমা, হাদা রাজুলু আবি ও আবুকা, এই লোকটি আমার বাবা এবং তোমার আবু কে, ও আবু কে হবে, আমার বাবা এবং তোমার বাবা। তিলকাল মারাতু উম্মি ও উম্মুকে, আর এই মহিলাটি আমার মা এবং তোমার মা। আবুনা রাজুলুন তাইয়িব ও উম্মুনা ইমরাতুন তাইয়িবা, আমার বাবা একজন ভালো লোক আর আমার মা একজন ভালো মহিলা। ওস্তাদ একটু এখানে জিজ্ঞেস করছি, এখানে আল মারাতু এটা তো মানে হাকিকি হবে? হ্যাঁ অবশ্যই হাকিকি। এখানে মারুন, আল মারু হচ্ছে মুজাক্কার, তাহলে আল মারাতু হচ্ছে মুয়ান্নাস। জি জি। আচ্ছা, ইয়া ফাতেমা, তো হে ফাতেমা, আনা আখু, আখু কি, ও আন্তি উখতি, আমি তোমার ভাই আর তুমি আমার বোন। দালিকাল ওয়ালাদু সদিকি, এই ছেলেটি আমার বন্ধু। অতিলকাল বিন্তু সদিকতুকি, আর ওই মেয়েটি তোমার বান্ধবী, ওই মেয়েটি তোমার বান্ধবী। সদিকি তিলমিজুন জাকিয়ুন, আমার বন্ধু একজন মেধাবী ছাত্র। অসদিকতুকি তিলমিজাতুন জাকিয়াতুন, আর তোমার বন্ধু তোমার বান্ধবী একজন মেধাবী ছাত্রী। ইয়া মাহমুদু, হে মাহমুদ, দেখেন আমরা এখানে বলতেছি কি, ইয়া মাহমুদু, লিবাসুকা জাদিদুন ও লিবাসি নাজিফুন, তোমার পোশাক নতুন আর আমার পোশাক পরিচ্ছন্ন। হাদিহি গুলফাতুকি, এখানে মাহমুদ, তাহলে গুলফাতুকা, হাদিহি গুলফাতুকা, এ এ হাজি আনছে গুলফাতুর দিকে লক্ষ্য করে, তাহলে হাদিহি গুলফাতুকা, ইহা তোমার কামরা। গুলফাতুকা কাবিরাতুন ওয়া জামিলা, তোমার কামরা বড় এবং সুন্দর। বাবুহা ওয়াসিউন ও নাফিজাতুহা ওয়াসিয়াতুন, তার দরজা প্রশস্ত আর তার জানালা প্রশস্ত। আচ্ছা, হাদা মাসজিদুন, হাদা মাসজিদুন, ইহা একটি মসজিদ। হাদা মাসজিদুন জামিলুন, আজি একটি সুন্দর মসজিদ। আল মাসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। এখানে কিছু শব্দার্থ দিছে, আচ্ছা যাই হোক এটা পারবেন। হাদা আল মাসজিদু জামিলুন, এই মসজিদটি সুন্দর। ওয়াতিলকা হাকিবাতুন, ওয়াতিলকা হাদিকাতুন, ওয়াতিলকা হাদিকাতুন, আর উহা একটি বাগান। তিলকা হাদিকাতুন জামিলাতুন, আর উহা একটি সুন্দর বাগান। আর হাদিকাতুন জামিলাতুন, আর বাগানটি সুন্দর। ওয়াতিলকা হাদিকাতু জামিলাতুন, ওই বাগানটি সুন্দর। মাহমুদুন তিলমিজ জাকিয়ুন, মাহমুদ একজন মেধাবী ছাত্র।
অজয়নাবু তিলমিজাতুন জাকিয়া, এখানে আমরা জয়নাবু বলছি, জয়নাবুন বলি না, খেয়াল করবেন। মেয়েদের নামের ক্ষেত্রে আমরা কিভাবে বলি, এক পেজ দিয়ে, অজয়নাবু তিলমিজাতুন জাকিয়াতুন, জয়নাব একজন মেধাবী ছাত্রী। আচ্ছা, এগুলো আপনাদের বাড়ির কাজ, এগুলো আপনার বাড়ি থেকে পড়বেন আবার অর্থ বলবেন, একই কথা, এগুলো সহজ দিয়ে আমরা সামনে যাচ্ছি। এখানে আমরা আসি, এখানে আমাদের ওই যে আমরা রেখে আসছি বহু বছর, এখানে বহু বছরটা বলতেছেন কিতা বুনা। দেখেন আমাদের বোঝানোর জন্য আমরা কি যুক্ত করলাম, নুন আল জবর না, তাহলে কিতা বুনা আমাদের বই, আর তোমাদের বোঝানোর জন্য কিতাব হুকুম বা কিতাব হুকুম না, কিতাব হুকুম হলো পুরুষের জন্য, কিতাব হুকুম না মহিলার জন্য, কিতাব বহুম বা কিতাব বহুম না হলো তাদের বোঝানোর জন্য, কিতাব বহুম পুরুষ, কিতাব বহুম না মহিলার জন্য। দারুনা আমাদের বাড়ি, আল্লাহ রব্বুনা ওয়া রব্বুকুম, আল্লাহ আমাদের এবং তোমাদের রব, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী এবং তোমাদের নবী। আল ইসলামু দীনুনা, ইসলাম আমাদের ধর্ম। একটা জিনিস খেয়াল করেন, এখানে এ আল্লাহু রব্বুনা, এ রবের মধ্যে আমরা এখানে ফেজ দিলাম, রব্বুকুম এখানেও ফেজ দিলাম, আবার এখানে নাবিয়ুনা এখানেও ফেজ দিলাম, কারণ কি, কেউ কি বলতে পারবেন কেন এখানে শুধু আমরা ফেজ দিয়ে দিয়েছি, জবর বাজার দিয়ে দিয়েছি না? মুদাফ হয়েছে তার জন্য না, মজব হইলে যে ফেজ দিতে হবে তা নয়। কি বললেন আরেকবার বলেন। রব্বুনা এর মধ্যে ফেজটা কেন হলো, এবং নাবিয়ুনার মধ্যে ফেজটা কেন হলো, এরপর নাবিয়ুকুর মধ্যে ফেজটা কেন, পেশ হলো কেন বলছেন? জি রব্বুনা এটা যা, এটা দ্বিত্ব হয়েছে না, মোদাফ হয়েছে না, মজব তো হয়েছে অবশ্যই, মোদাফ না, ওই যে মোদাফ দ্বিত্ব না, এটা এটা উত্তর হবে না। এখানে খেয়াল করেন, আমরা মজব হইলে আমরা যেটা বলি তা হলো, যদি প্রথমটা মজব দ্বিতীয়টা মজব মজবিলাই হয়, তাহলে মজবিলের ক্ষেত্রে আমরা এরাব দিয়ে থাকি সর্বদা। মোদাফ না, একটা মোদাফ হচ্ছে দ্বিত্ব হয় না, মানে দুই শব্দ যুক্ত করার জন্য। বুঝতে পারছি আপনি যেটা বলতেছেন, সেটা হলো মোদোআফ, সেটা হলো কি মোদোআফ, ওই যে আপনার সহি মাহমুজ ওখান থেকে যে মোদোআফ ওইটার কথা বলতেছেন, মানে জাবাবা জাব্বা পাররা ফাদর, ওইটা না, ওইটা আমি বলার উদ্দেশ্য না। তাহলে আপনার এখানে যে আল ইসলামু দীনুনা, তাহলে এখানে কেন ফিস, আবার দীনুকুম এখানে কেন ফিস, আল কোরআনু কিতাবুনা আমি বলছি এই প্রশ্ন, ওখানে আপনার রব্বুন বা দুটাই কারণে নয়। জি, তো আমি বলতেছি যে আমরা মোজফ ও মোজফ ইলেই, ওই ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম যে মোজফ ইলেই সর্বদা জর যুক্ত হবে, আর মোজফের ক্ষেত্রে আমরা কিন্তু এটা বলি নাই যে সর্বদা, মোজফের ক্ষেত্রে আমরা বলেছি শুধু এতটুকু, মোজফ হইলে তানবিন হবে না, মোজফ হইলে তানবিন হবে না, তখন কিন্তু এক জবর বা এক জের বা এক ফেস তিনটা যে কোনো একটা হতে পারে। হ্যাঁ, কখন আমাদের এক জবর, কখন এক জের, কখন এক ফেস হবে, এটা হবে আমেলের উপর নির্ভর করবে, তার পূর্বে কোন শব্দ এসেছে আর ওই শব্দটা তাকে কি আমল করেছে, তার উপর কি প্রভাব ফেলেছে, ওটার উপর নির্ভর করবে। যদি তার শুরুতে কোনো আমেলই না থাকে, তাহলে আমরা সেখানে ফেস দিয়ে দিব এক ফেস, আর যদি তার শুরুতে আমেল থাকে, তাহলে ওই আমেলের অনুপাতে আসবে। এখন শুরুতে আমেল না থাকলেও কেন আমরা দিব, আবার আমেল থাকলেও কেন, আমেল থাকলে কোনটা দিব, এখন এটা আলোচনা করবো আমরা। দেখেন আল্লাহু রব্বুনা, আল্লাহ শব্দটা কি মুবতাদা না খবর, মুবতাদা, আর রব্বুনা ও রব্বুকুম পূর্বটা কি মুবতাদা না খবর, 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 মুবতাদা খবরের আরব কি
মারফু হবে মারফু হওয়া জি এটাই আমাদের এখানে মূল ইয়া মুবতাদাও মারফু হবে খবরও মারফু হবে এখানে তো রব্বুনা আর রব্বুকুম দুটো মিলিয়ে খবর হয়েছে রব্বুনা মাতুফ আর মাতুফ আলাই আর রব্বুকুম মাতুফ 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 আলাই উভয়টা মিলে একসাথে খবর তো এখানে আমাদের যেটা বলা মাকসাদ তা হলো যে খবর এবং মুবতাদা উভয়টা মারফু হয় মারফু রফা কেউ শুধু বলে রফা যুক্ত হয় আবার কেউ কেউ বলেন মারফু হওয়া তো মারফু রফা এটা কি মারফু রফা এটা ব্যাপক একটা জিনিসের নাম কিন্তু তার একটা ধরন হলো পেশ হওয়া তার একটা ধরন কি বলেন তো পেশ হওয়া জমা হওয়া জি জমা হওয়া পেশ হওয়া এখন এই পেশটা দুই ধরনের আমরা দেখতে পাই আমরা দেখতে পাই দুই পেশ কিংবা এক পেশ এভাবেই দেখতে পাই এখন কখন এক পেশ কখন দুই পেশ আমরা গত দর্শে বলেছিলাম আপনার যদি আলিফ লাম না থাকে তখন আমরা বলেছিলাম কি হবে আলিফ লাম না থাকলে দুই ফেস হবে আর যদি আলিফ লাম থাকে তখন এক ফেস হবে এটা বলেছিলাম আমরা দ্বিতীয় নম্বর আর একটা কথা হলো যদি মোজবের ক্ষেত্রে আমরা বলেছিলাম যদি মোজব হয়ে থাকে তাহলে মোজবের ক্ষেত্রে দুই ফেস কখনো হবে না মোজবের ক্ষেত্রে এক ফেসে হবে তাহলে আল্লাহ রব্বুনা আল্লাহ আমাদের রব এই রব্বুনা বায়ের উপর পেশটা হয়েছে কেন বায়ের উপর পেশটা হয়েছে এই জন্য যে রব্বুনা শব্দটি খবর হয়েছে তাই এবার ক্লিয়ার একই রকম মুহাম্মাদুন নাবিয়ুনা এখানে নাবিয়ুনা এই ইয়ার উপর পেশটা দিয়েছে আমরা খবর হওয়াতে ও নাবিয়ুকুম এটাও একই রকম ওই নাবিয়ুনার উপর আত্ম হওয়াতে জি মাতুব মাতুবুন আলাইহি মিলে একই এরব হবে খবর জি জি আল ইসলামু দীনুনা এখানেও একই রকম খবর হওয়ার কারণে আচ্ছা আল ইসলামু দীনুনা ইসলাম আমাদের দিন ও দীনুকু এবং তোমাদের দিন আল কোরআনু কিতাবুনা ও কিতাবুকুম কোরআন আমাদের কিতাব এবং তোমাদের কিতাব লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুনা লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমাদের কালিমা ও কালিমাতুকুম এবং তোমাদের কালিমা আল জান্নাত দারুনা ও দারুকুম জান্নাত আমাদের বাড়ি এবং তোমাদের বাড়ি আল কাবাতু কিবলাতুনা কাবা আমাদের কেবলা ও কেবলাতুকুম এবং তোমাদের কেবলা আল কবরু বাইতুনা কবর আমাদের ঘর এবং অবাইতুকুম তোমাদের ঘর মা রব্বুনা ও রব্বুকুম আল্লাহ রব্বুনা রব্বুকুম মান নাবিউনা ও নাবিউকুম শুক্রান আচ্ছা তাহলে ক্লিয়ার তো না ষষ্ঠ পাঠে আমরা যাব না হুজুর আর যায়েন না কারণ আমি তো হচ্ছে জেনারেল থেকে আসছি আমার জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এখান পর্যন্তই থাকুক তো আমরা এখানে যেটা বলছিলাম এখানে আমরা জমির মূলত যুক্ত করেছি সামনের অধ্যায় আসবে এস এম যুক্ত করা তো জমির ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম যে যখন আমরা যুক্ত করব তখন তা হবে ইয়া যুক্ত করব আমাদের জন্য আমাদের জন্য না যুক্ত করব তোমার বোঝানোর জন্য কাবাকি যুক্ত করব আর তার বোঝানোর জন্য হু বা আ যুক্ত করব আবার তোমাদের বোঝানোর জন্য কুম্বা কুন্ন যুক্ত করব তাদের বোঝানোর জন্য আমরা যুক্ত করব কি হুম বা হুন্না বুঝে আসছে তো হুন্না তো পরে হিন্ন হয়ে যাবে আচ্ছা তো এগুলো আবার আপনার ভিডিওটা আবার রিপ্লাই দেখবেন তাহলে আপনাদের এই দুর্বলতা কেটে যাবে আর না দেখলে কিন্তু দুর্বলতা থেকে যাবে আর দুটো শব্দের ক্ষেত্রে বললাম আবুন এবং আখুন এই দুটো শব্দের ক্ষেত্রে আমাদের কি আমরা যুক্ত করতে আমাদের ওয়াওটা আসবে ইয়া সারা অন্যগুলোর ক্ষেত্রে এটা মনে রাখবেন
তো এটা ভালো করে একবার রিপ্লাই শুনবেন, নিজে পড়বেন, আর বাড়ির কাজ থাকবে আপনাদের, এটার উপরে একটা নিজের সম্পর্কে, নিজের বাইবেল সম্পর্কে একটা মাকালা লেখা, এটা হলো আপনাদের বাড়ির কাজ। চেষ্টা করলে অবশ্যই পারবেন। ঠিক আছে, আর এ পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হবে। জি।